বলছে যতদিন মানুষের সঙ্গে স্বার্থ থাকে ততদিন ভালোবাসা থাকে স্বার্থ ফুরিয়ে গেলেই ভালোবাসা শেষ হয়ে যায় সেটা প্রেমিকা হোক আর মা হোক আর বাবা হোক তাই কি বলছে শুনুন থাকতে মানুষ তেন না রে শুধু দূর দূর করে তারাও তারে শুধু দূর দূর করে তারাও তারে থাকতে মানুষ তেন না রে থাকতে মানুষ তেন না রে শুধু দূর দূর করে তারাও তারে ভালো জামা কাপড় পরেছেন মোটর সাইকেল নিয়ে রাস্তায় বেরিয়ে গেছেন আদৌ পকেটে পয়সা নেই তাহলে গায়ে নিয়ে সিল্কের চাদর গায়ে নিয়ে সিল্কের চাদর ঠনঠনে বাবু এই বাজাতে ঠনঠনে বাবু এই বাজাতে থাকতে মানুষ তেন না রে
এটা কি ভালোবাসা থাকতে পারে এটাই তো সবচেয়ে বেশি ভালোবাসা বাজারে যাচ্ছেন আর দামি দামি সেন্ট দামি দামি কসমেটিক নিয়ে এসে সুন্দর করে নিজের গায়ে লাগাচ্ছেন আমাকে কত সুন্দর দেখতে আমার গায়ে কত সুন্দর সেন্ট মরে যাওয়ার পরে কি সেন্ট বের হই জানেন হ্যাঁ বাজারে যদি একটা কুকুর মরে পড়ে থাকে তার পাশ দিয়ে লোক এটা যায় হ্যাঁ কিন্তু আমার মতন একটা মানুষ মরে গেলে এক ঘন্টা পরে তার পাশে কেউ যাবে না বলবে বিচ্ছিরি গন্ধে পড়ে চোর গায়ে সেন্ট ছড়াও তাহলে ভালো ভালো জিনিস তো আমরা খাই আমরা ভালো ভালো জিনিস খাই আর উৎকৃষ্ট মানের যেগুলো এঁটো কাটা সেগুলো কুকুরে খায় তার গন্ধ মানুষ নাকে নিতে পারে কিন্তু আমাদের এত সুন্দর দেহ এর গন্ধ মানুষ সহ্য করতে পারে না তাহলে কিসের অহংকার কি নিয়ে বড়াই করি আমরা আমাকে দেখতে সুন্দর আমি মানুষ এই অহংকার এই অহংকার কোনো কাজে লাগবে না আর যত অহংকার আমি দেখেছি সবই ওই প্রকৃতি থেকে আসে এখন যদি আমার প্রকৃতির কথা বলি তাহলে আবার দেখা যাবে মায়েরা রাগ করছে আসলে রাগ করার কিছু নেই যখন প্রকৃতি একটা পুরুষের সঙ্গে মিলন হয় তারপরে গন্ধ বেশি বেরোয় যদি বলেন কেন যত কিন্তু উৎপাত ওরাই শুরু করে দেয় এই জন্য বাবা আমি ওনাদের থেকে একটুখানি দূরে থাকি কেন জানেন সব সময় শুধু নিজের ভালো চায় আমার বাবা কি করে ভালো থাকবে আমার মা কি করে ভালো থাকবে এই জন্য বলি যা কিছু করবেন সব সময় সকালে ঘুম থেকে উঠার পরে যদি সংসারে শান্তি আনতে চান সংসারের ভালোবাসা চান সংসারের সুখ চান তাহলে সকালবেলা ঘুম থেকে উঠে অন্তত বউকে একটা নমস্কার দেবেন আপনার সংসারে শান্তি ফিরে আসবে আসতেই হবে মা বাবাকে প্রণাম করেন আর না করেন সকালবেলা ঘুম থেকে উঠে অন্তত বউকে একটা প্রণাম করবেন কি সংসারে শান্তি ফিরবে না ওই সংসারের মতন ভালো শান্তি আর কোথাও পাবেন না দেখেন সবাই কত খুশি বাবা তাহলে ঘন্টা কি হাসেন কেন প্রণাম করে দেখেন একদিন সকালবেলা ঘুম থেকে উঠে একটা প্রণাম করবেন দেখবেন হয়তো মা জননী ঘুমাচ্ছে আপনি ঘুম থেকে উঠে পড়েছেন উঠে গিয়ে একটা প্রণাম করবেন হট করে জিজ্ঞেস করবে কি গো তুমি আমার প্রণাম করলে কেন বলে তুমি গুরুজন না তুমি সংসারের সব কিছু দেখাশোনা করো আমি আর কি করি আমি তো শুধু বাসে করে যাই আর আসি তুমি তো সব কিছু দেখাশোনা করো ছেলে মেয়ে সাবধান করো তাদের লেখাপড়া করো ভাত রান্না করো থালা বাসন মাঝে উঠুন ঝাঁট দাও তাহলে তুমি তো সংসারের সব কিছু তাহলে আপনাদের প্রণাম করতে আমাদের দোষ কোথায় আমি এখান থেকে আপনাদের একটা প্রণাম করি আপনারাও করবেন তাহলে সংসারে শান্তি ফিরে আসবে হরি বল হরি বল গায়ে নিয়ে সিল্কের চাদর গায়ে নিয়ে ওই গায়ে নিয়ে সিল্কের চাদর ঠন ঠনে বাবু এই বাজারে ঠন ঠনে বাবু এই বাজারে থাকতে মানুষ দেহ নানারে থাকতে মানুষ দেহ নানারে Bye-bye.
চালাই চলি মাসান করি চালাই চলি মাসান করি আমার মনে পারে আরো পারে আমার মনে পারে আরো পারে থাকতে মানুষ চেহারা নারে থাকতে মানুষ চেহারা নারে শুধু দূর দূর করে তারাও তারে শুধু দূর দূর করে তারাও তারে থাকতে মানুষ চেহারা নারে থাকতে মানুষ চেহারা নারে থাকতে মানুষ চেহারা নারে থাকতে মানুষ চেহারা নারে